দর্শক আর এফএম থ্রেড পাইপ লেট এডিশনে আপনাদের স্বাগত আপনাদের সাথে আছি আমি সাইফুল হুদা আজকে লেট এডিশনের বিষয় ছাত্রদের আন্দোলন আজ স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং সিনিয়র সাংবাদিক পীর হাবিবুর রহমান পীর হাবিবুর রহমান আপনার কাছ থেকে শুরু করতে চাই আজকে মন্ত্রী সৈয়দ মহসিন আলী আজকে সিঙ্গাপুরে ইন্তেকাল করেছেন কিছুদিন আগে আমরা তাকে দেখেছিলাম এত অসুস্থ মনে হয়নি হঠাৎ করে মারা যাওয়াটা ওনার এটা ধন্যবাদ আপনাকে যে আমাকে এই সুযোগ দিয়েছেন যে এটা কথা বলার জন্য আমাদের সিলেটের কৃতি সন্তান সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম একাত্তরের একজন বীর মুক্তিযোদ্ধা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে তার তিন দশকের আত্মার সম্পর্ক এবং আমার সঙ্গে পারিবারিক আত্মার বন্ধনে আবদ্ধ এই মানুষটিকে আমি এত কাছে থেকে দেখেছি আপনি যেটি বলছেন যে অসুস্থ ছিলেন না আসলে তিনি অসুস্থ ছিলেন তিনি 2008 সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়েছিলেন 2001 সালের জাতীয় নির্বাচনে তিনি সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের কাছে পরাজিত হয়েছিলেন 2008 সালে সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান আমাদের আরেক কৃতি সন্তান বাংলাদেশের তাকে পরাজিত করে 30,000 ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়ে এসেছিলেন এই মহান সংসদে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন বাংলাদেশে আজকাল তাকালেই দেখা যায় কিছু কিছু রাজনৈতিক যখন যারা ক্ষমতায় থাকে রাজনীতিবিদ বা রাজনৈতিক নেতাকর্মী তারা বুকবিলাসে মত্ত হন এবং তাদের ছায়ায় যারা থাকেন তারা অগাধ বিত্ত বৈভবের মালিক হন আর সৈয়দ মহসিন আলী বাংলাদেশের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই কালেক্ট কর্মী ছিলেন যিনি মুক্তিযুদ্ধে বীরত্বই দেখান নাই তিনি আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন না বঙ্গবন্ধুর আদর্শের অবিচল একজন কর্মীই ছিলেন না তিনি নবীগঞ্জের সেই বিখ্যাত কইমা আছেন এই বঙ্গবন্ধুকে খাওয়ান নাই সুনামগঞ্জের বর্দই বিলের সেই বিখ্যাত সবচেয়ে বড় রুই মাছটা এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাওয়ান নাই তার মৌলভীবাজারের বাড়িটি আপামর জনগণের জন্য সারা জীবন উন্মুক্ত করে রেখেছিলেন এবং তার মিন্টুর যে 34 নম্বর লাল বাড়িটি তিনি 60 লক্ষ টাকা খরচ করে তিনি দুইটি ঘর বানিয়েছিলেন সেইখানে প্রান্তিক অঞ্চলের বাংলাদেশের যে কোনো জায়গার মানুষের অসুস্থ মানুষ তাদের আশ্রয়ের জায়গা করে দিয়েছিলেন তাদের খাবার ব্যবস্থা করেছিলেন তাদের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন এই মানুষটি তার পারিবারিকভাবে গার্মেন্টস ব্যবসা ছিল ঢাকায় রাজনীতি করতে গিয়ে সেটি বিক্রি করে দিয়েছেন তারপরে তার অগাধ সম্পদের মালিক ছিলেন পৈতৃকভাবে মৌলভীবাজার জেলায় সেই সব সম্পদ বিক্রি করতে করতে তিনবারের পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবং তিনি গান ভালোবাসতেন তিনি আল্লাহ ভীরু মানুষ ছিলেন তিনি মাজার ভক্ত ছিলেন তিনি মাজারে মাজারে যেতেন এবং মিলাদ পড়াতেন এবং তার হাত খালি থাকলেও তার হাত থেকে কখনো কেউ খালি হাতে ফিরে আসেননি মনে করেন আপনি তার সঙ্গী এই সময়ে কেউ এসে বলছেন যে তিনি বিপদগ্রস্ত তার 10,000 টাকার দরকার সৈয়দ মহসিন আলী আপনার পকেট থেকে নিয়ে তাকে জোর করে দিয়ে দিতেন আপনার কাছ থেকে আজকে তিনি যে মৃত্যুবরণ করেছেন তিনি অসুস্থ হয়েছিলেন ব্যক্তিগত জীবনে তিনি 10 প্যাকেট সিগারেট পান করতেন এবং তিনি যখন বাইপাস সার্জারি হয় বিএনপি জমানায় তারপর দিল্লির এসকট হাসপাতালে তেহান তার বাইপাস করেন তাকে বলেছিলেন সিগারেট জীবনের জন্য নিষিদ্ধ তিনি সিগারেটকে তালাক দিতে পারেন নাই 6 প্যাকেটে নেমে এসেছিলেন পরবর্তীতে 2008 সালে নির্বাচনের পর তাকে 21 দিন কমাইছিলেন মিরাকেলভাবে তিনি সেখানে আল্লাহর অশিস রহমতে তিনি পুনর্জীবন লাভ করেছিলেন কিন্তু জীবনের প্রতিটি মুহূর্ত তিনি উপভোগ করে গেছেন এবং মানুষের জন্য তার দেহও যেমন বড় ছিল দেহের চেয়ে তার হৃদয় বড় ছিল বাংলাদেশের জনগণ জানে যে তিনি প্রকাশ্যে ধূমপান করে ফেলতেন মঞ্চে বসে করে ফেলতেন কিন্তু তার চুল থেকে নখ পর্যন্ত ছিল সততার রাজনীতির ত্যাগের রাজনীতির এবং আমার খুব ব্যথিত চিত্তে উচ্চারণ করতে হচ্ছে আগামীকাল রাত 10:30 যখন তার মরদেহ ঢাকায় এসে নামবে যারা আমরা তাকে মহসিন ভাই বলে ডাকতাম দলমত নির্বিশেষে সবাই বলবেন লাশ উঠাও লাশ নামাও এবং মহসিন ভাই গতকাল পর্যন্ত তিনি সুস্থ বোধ করেছিলেন চিকিৎসকদের সঙ্গে ঝগড়া করেছেন তার প্রিয়তমা পত্নীর সঙ্গে তিনি ঝগড়া করেছেন তার 3টি কন্যা রয়েছেন তিনি ঝগড়া করেছিলেন আমাকে দেশে নিয়ে যাও 7 তারিখ আমি হজের জন্য যাব আমি হজটা সেরে ফেলতে চাই এই যে হজের জন্য তার আকুলতা এবং মানুষের জন্য তার যে হৃদয় নিশ্চিত ভালোবাসা
তার বাড়িতে প্রতি রাতে গানের জলসা বসত। তিনি হাওড়ে যান আর মৌলভীবাজারে যান আর পাহাড়েই যান। একদিকে রাজনীতি, মানুষের জন্য দ্বার খোলা, কে কোন মত পথের মানুষ এটা দেখতেন না। এবং আমি বলছিলাম আজকে তার বাসভবনে ছিলাম, সুকার্তচিতের চিফ হুইপ আমাদের আসাম ফিরোজ ছিলেন, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুল শহীদ ছিলেন, হুইপ ইকবালুর রহিম ছিলেন এবং ডেপুটি স্পিকার ফজল রাব্বি মিয়া ছিলেন। তারা বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার কথা, নিশ্চয়ই তারা হেলিকপ্টার রেডি করেছেন। তিনি কালকে রাতে তার মরদেহ আসার পর পরশু সংসদ ভবনে যাওয়ার পর তাকে মরদেহ তার রাজনীতি এবং জন্মভূমির তীর্থস্থান শেষ ঠিকানা মৌলভীবাজারে নিয়ে যাওয়া হবে এবং সিলেট বিভাগের লক্ষ লক্ষ মানুষ সেখানে শোকার্ত শোকাচ্ছন্ন হৃদয়ে বসে আছে তাকে শেষ দেখা দেখার জন্য, শেষ বিদায় জানার জন্য। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক এবং তিনি যদি কাউকে যদি আঘাত দিয়ে থাকেন, তার আচার আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি ব্যক্তিগতভাবে, কারণ তিনি ব্যক্তিগত জীবনে বন্ধুবৎসল ছিলেন, তিনি আমার একজন বড় ভাই ছিলেন, আমার অকৃত্রিম বন্ধু ছিলেন, আমি চাইব তিনি যে বড় হৃদয় দিয়ে মানুষকে ভালোবাসতেন, মাটিকে ভালোবাসতেন, দেশকে ভালোবাসতেন, সেই হৃদয় দিয়ে যেন সবাই তাকে ক্ষমা করে দেন। আপনার কাছে আজকের বিষয়ে পরে আসবো, যারা পীর হাবিব, যারা অসীম কুমার উকিল, ছাত্র আন্দোলন কালকে শেষ হয়ে গেল, আজকে শেষ হয়ে গেল, কিভাবে দেখলেন পুরো আন্দোলনটাকে? ছয় দিনের মাত্র আন্দোলন, কিন্তু আবার প্রমাণ করে দিয়ে গেল যে ছাত্ররা রাস্তায় দাঁড়ালে যে কোনো সরকারের জন্য সমস্যা। ধন্যবাদ। আমিও আমার বক্তব্যের শুরুতেই আমাদের প্রিয় নেতা মাননীয় মন্ত্রী সৈয়দ মোহসেন আলীর বেদী আত্মার মাগফিরাত কামনা করছি, তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতে একটু অন্য দিকটি আসছে। আজকে আমাদের জন্য একটি সুসংবাদ আসছে, মানে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার পেয়েছেন। এটা জলবায়ু পরিবর্তনে আমাদের সরকারের ভূমিকা, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ, এই সব কিছু মিলেই ওনাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। এটি দেশের জন্য একটি গর্বের বিষয়, সরকারের জন্য একটি গর্বের বিষয়, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য গর্বের। আমরা এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তারপরে ছাত্র রাজনীতি, আসলে আমরা যারা এখানে বসেছি আমরা সবাই ছাত্র রাজনীতির থেকে উঠে আসা মানুষ, আমরা সবাই একই। পীর হাবিবও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিল, তখন থেকেই আমরা মিছিলে মিটিংয়ে তার সাথী, একসাথে পরিচিত আঁকি। এটা আমাদের গর্বের অহংকারের আঁকি। আমাদের কাছেও মানে ছাত্র রাজনীতি নিয়ে, ছাত্রলীগ নিয়ে নানান কথাবার্তা আমরা যখন শুনছি, আবার এই বেসরকারি বিশ্ববিদ্যালয়, দেশের 83টির মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, দেশের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীর মধ্যে 62% ছাত্রছাত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছে। সেই বিশ্ববিদ্যালয়গুলিতে প্রায় জায়গাতে লেখা থাকত এখানে ধূমপান নিষিদ্ধ, রাজনীতি নিষিদ্ধ, এরকম একটি লেখাও প্রায় বিশ্ববিদ্যালয়ে ছিল। ক্যান্টিনে বসলে এখানে রাজনৈতিক আলোচনা নিষিদ্ধ। এরই মাঝখান থেকে এই ছাত্ররা বেরিয়ে এসেছে, আমাদের সন্তানেরা বেরিয়ে এসেছে, রাজপথে মিছিল করেছে। আমি নিজে, আমি ধানমন্ডি থাকি, ধানমন্ডিতে 27 নম্বরের মাথায় যে মিছিলগুলো হয়েছে আমি নিজে গিয়েছি, দেখেছি আর কি। তাদের মানে অ্যাপ্রোচগুলো খুব সুন্দর ছিল, সংগঠিত অ্যাপ্রোচ। এত ঢাকা শহর 3-4 দিন কার্যত অচল ছিল, কিন্তু কোনো মিস হ্যাপেনিংয়ের, কোনো দুর্ঘটনার বা কোনো অসদাচরণের খবর কিন্তু পাওয়া যায়নি কোনো দিক থেকে আর কি। ওরাও খুব নিয়ন্ত্রিত মিছিল করেছে, না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও খুব নিয়ন্ত্রিতভাবে দায়িত্ব পালন করেছে। এটি খুব ভালো লাগার বিষয়। আর ছাত্রদের এই দাবি, ন্যায়সঙ্গত দাবি, হয়তো একটু সময় লেগেছে, সরকার মেনে নেবে এটা আমার প্রত্যাশা ছিল। আমি গতকালকেও বলেছি যে এরকম, আমি গতকাল একটি টক শুতে ছিলাম, সেখানে প্রত্যাশা ছিল। আজকে ক্যাবিনেট মিটিংয়ে বসে মাননীয় প্রধানমন্ত্রী যখন নির্দেশ দিল যে না এটা মেনে নেওয়া, অর্থ মন্ত্রণালয়কে বললো যে এটা প্রজ্ঞাপন জারি করে দেওয়া হয়, এটি সুখের জিনিস। এটা আমাদের দেশের রাজনীতি নিয়ে অনেকে যে হতাশা করে, অবক্ষয়ের কথা বলে, এর মাঝে দাঁড়িয়ে আমাদেরকে আশার আলো দেখাচ্ছে। না, এদেশের তরুণরা, এদেশের যুবকরা, এদেশের ছাত্ররা এখনও যেভাবে দাঁড়ায়, যেভাবে ন্যায়ের পক্ষে, সুন্দরের পক্ষে, শান্তির পক্ষে যেটি দাঁড়িয়েছে, এটি আমাদের জন্য গর্বের অহংকারের। কারণ এদেশের যা কিছু সুন্দর, যা কিছু গর্বের অহংকারের, তার সব কিছুতেই কিন্তু ছাত্র রাজনীতির ছোঁয়া আছে। তো সেই ছাত্র রাজনীতির আমরা যারা একসময় করে এসেছি, তারা আজকে যখন দেখে আজকের ছাত্ররাও এর কথা বলছে। সরকারের মধ্যে থেকে অনেকেই ছাত্রদের পক্ষে ছিল, কিন্তু তারপরে সরকার মানে মানছিল না কেন? না, এটি তো ধরেন ভ্যাট বিষয়, ধরেন
ভ্যাট বিষয়ে যে ব্যাখ্যা সরকারের ঊর্ধ্বতন মহল থেকে দেওয়া হয়েছে, আজকে যে ব্যাখ্যা দিয়েছে কালকে আবার অন্যরকম ব্যাখ্যা দিয়েছে। শুধু এটুকু নিয়েই বলি যে ব্যাখ্যাটাতে যখন মতবিরোধ দাঁড়াচ্ছে তখন বুঝেরও মতবিরোধ আছে। ভ্যাট আইটেমটা যখন শুরু হয়, এটা তো 91-92 সালে মরহুম সাইফুর রহমান সাহেব ভ্যাট যখন চালু করেছে, আমরা আওয়ামী লীগ আমরা আন্দোলন করেছি ভ্যাটের বিরুদ্ধে। ভ্যাট এমন হতো যে এটা কি আবার কি জিনিস আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। সময়ের বিবর্তনে যেগুলি হয়েছে, শিক্ষা মানে এটাও শুনি যে সব নাকি বড় লোকের ছেলেরা লেখাপড়া করে, আসলে বিষয়গুলো এরকম না। মধ্যবিত্ত নিম্নবিত্ত ছেলেমেয়েরাও এখানে লেখাপড়া করছে, শুরুতে হয়তো এরকম ছিল বা এখনও দু চারটি বিশ্ববিদ্যালয় হয়তো খুব কষ্টে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু দেশের সকল শ্রেণী পেশার মানুষের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করছে, টিউশনি করে পড়ছে, অনেকে পার্ট টাইম চাকরি করে এই বিশ্ববিদ্যালয়গুলো লেখাপড়া করছে। দেশের লেখাপড়াতে এই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রচণ্ড ভূমিকা রাখছে। সেইগুলিকে নিয়ে বোঝার ক্ষেত্রেও এটা গ্যাপ ছিল, সামগ্রিকভাবে ডিল করার ক্ষেত্রে এটা গ্যাপ ছিল। এইখানেই ফাঁকগুলি তৈরি হয়েছে। যখন সবাই মিলে জায়গাটাকে আগানো গেছে, ছাত্ররাও রাজপথে দাঁড়িয়ে তাদের ডিমান্ডটা সঠিকভাবে প্লেস করেছে, তখন সরকার দিক থেকে মনে করেছে এটা ন্যায্যটা মেনে নিয়েছে, আমরা একটা সলিউশন করতে পেরেছি বলে মনে হয়। জনাব মোয়াজ্জেম হোসেন আল্লাহ, আপনি কীভাবে দেখেন এই ছাত্রদের এই প্রোটেস্টটাকে? আপনাকে ধন্যবাদ। আমি একই সঙ্গে মাননীয় মন্ত্রী সৈয়দ মহসিন আলী সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক এ প্রার্থনা করছি মহান আল্লাহর দরবারে। আর এই প্রসঙ্গে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটা অনির্বাচিত সরকার যখন খুব বেশি মাত্রায় সরকারের সহযোগী সংগঠন হিসাবে নিজেদেরকে পরিগণিত করে, আমলাতন্ত্র এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে, তখন সেখান থেকে কিছু কিছু লোক দুষ্টবুদ্ধির চালাচালি করে, সেই ট্র্যাপে সরকার এবার পড়েছিল এবং এটা শেষ হয়েছে আমি কিন্তু এমনটা মনে করি না। কারণ আপনি দেখবেন যে যে সর্বশেষ যে প্রজ্ঞাপনটি এসেছে তাতে প্রাইভেট ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং প্রাইভেট মেডিকেল কলেজ এগুলোকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু ইংলিশ মিডিয়ামের স্কুল যেগুলো আছে, এ লেভেল ও লেভেলে পড়াশোনা যারা করছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা কি রাস্তায় নামতে পারছে না বলে তাদেরকে তাদেরটা উজ্জ্বল করা হয়নি? তাহলে কি আমরা এখন শিশুদেরকেও রাস্তায় নামানোর ব্যবস্থাটা করছি? এটা কিন্তু মাথায় নিতে হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে সরকার অত্যন্ত সফলতার সঙ্গে এই প্রজন্মের যারা সারাক্ষণ ফেসবুক, টুইটার, ওয়েবসাইট, ইমো কিংবা অন্যান্য হোয়াটসঅ্যাপ এইসব জিনিস নিয়ে ব্যস্ত থাকতো সারাক্ষণ, তাদেরকে রাস্তায় নামাতে সফল হয়েছে, এই কাজটি হয়েছে। এখানে আমি খুব বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, সর্বাঙ্গীন শ্রদ্ধা রেখে মাননীয় অর্থমন্ত্রীর উপরে, উনি একজন বিজ্ঞ মানুষ, একজন পণ্ডিত মানুষ, ইংরেজিতে পড়াশোনা করেছেন, ইংরেজিতে খুব গ্লোরিয়াস রেজাল্ট করেছেন উনি, অর্থনীতিটা ওনার সাবজেক্ট ছিল না কিংবা ম্যানেজমেন্ট বা অ্যাকাউন্টিং ওনার সাবজেক্ট ছিল না, কিন্তু উনি এরশাদের অর্থমন্ত্রী ছিলেন। হ্যাঁ, ওই আমি এই জায়গাটা যেতে চাচ্ছিলাম, আপনি বলে দিয়েছেন, ভালো করেছেন, আমার কষ্টটা কমিয়ে দিয়েছেন। উনি ওইখানেও ছিলেন অর্থমন্ত্রী, এখনও অর্থমন্ত্রী। তো ওই ওনার সময়েই কিন্তু একটি কারণ দেখিয়ে আমাদের বিশ্বখ্যাত এবং আমাদের জাতীয় গৌরব বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে কারণে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তার দায়িত্ব থেকে, সেখানে বয়সের একটা কারণ দেখানো হয়েছিল যে এই বয়সের পরে আর এই দায়িত্বে থাকা উচিত না। তো মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি বিনয়ের সঙ্গে প্রশ্ন রাখতে চাই, বিষয়টি আপনার বেলায় কিন্তু সবার আগে প্রযোজ্য হওয়া উচিত ছিল, সেটা যদি হয় তাহলে ভালো হবে, নাহলে অবস্থাটা এমন দাঁড়াবে। আমি দেখলাম আজকে কোনো একজন রসিক, তিনি ফেসবুকে একটি চমৎকার ছড়া লিখেছেন, যেভাবে সেই আমরা দেখেছি 72-75 সময় সরকার আবু ছালে লিখেছিলেন যে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা, কিংবা আরেকজন লিখেছিলেন ভাত দে নইলে মানচিত্র খাবো 74-এর দুর্ভিক্ষ সময়, তেমনটা করে একজন লিখেছেন আজকে, বিয়ের উপর ভ্যাট বসাবো, ট্যাক্স বসাবো প্রেমে, কদিন পরে ভ্যাট বসাবো ঢাকার ট্রাফিক জ্যামে, কুলখানিতে কিন্তু ভ্যাট আছে, হ্যাঁ কুলখানিতে ভ্যাট বসাবো, জন্ম দিলেও হয়তো কথার উপর ট্যাক্স বসাতে নেই কোনো আর ভয়, তো রোদের উপর ট্যাক্স বসাবো, বাদ যাবে না বৃষ্টি, সারাক্ষণই সব কিছুতে থাকবে ভ্যাটের দৃষ্টি। এই যে ভ্যাটের দৃষ্টিটা এখনও এই যে স্কুল লেভেলের ছাত্রদের, ছাত্র শিক্ষার্থীদের উপরে আছে, এই দৃষ্টিটাকেও একই সঙ্গে স্মরণ উচিত। এবং আমি মনে করি এই সঙ্গে শিক্ষকদের যে সম্মানটা জড়িত রয়েছে সেই ব্যাপারেও শিক্ষকরা যে আজকে বিক্ষুব্ধ, আপনি দেখেন আজকে আমি যে কথাটি শুরুতে
প্রারম্ভে বলেছি যে এত বেশি আমলা নির্ভর হয়ে গেছে। আপনি দেখেন আজকে অর্থনীতির ক্ষেত্রে ব্যাংকগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম করা কোনো অর্থনীতিবিদ শিক্ষক কিন্তু চেয়ারম্যান হিসেবে নেই, যেটা এই 2009 থেকে 2014 পর্যন্ত, 14 নির্বাচন আগে পর্যন্তও কিন্তু ছিল, এখন সেটা নেই, সব জায়গায় আমলা বসে গেছে। পিএইচসির চেয়ারম্যান দীর্ঘকাল ধরে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যশস্বী সম্মানিত শিক্ষক সেখানে আছেন, এখন সেখানে নেই, সেটাও প্রকৃতির কবলে চলে গেছে। আপনি অন্যান্য আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভাবে দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিংবা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো সম্মানিত দায়িত্বশীল শিক্ষকদেরকে এখানে অবমূল্যায়ন করা হয়েছে। শিক্ষকদের রাজনীতি নিয়ে এদিক থেকে তারা ক্ষুব্ধ, এবং এই বর্তমানে অর্থমন্ত্রীর কথাবার্তায় তারা বলেছেন যে অর্থমন্ত্রী যদি কোনো সভায় থাকে আমরা সে আলোচনায় যাব না। এই যে জায়গাগুলোকে উস্কে দেওয়া হচ্ছে, সরকারের ভেতরে থেকে আরেকটা সরকার পরিচালিত হচ্ছে, এই ব্যাপারে আওয়ামী লীগের মতো একটি প্রাচীন রাজনৈতিক দলের আরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং আরও বেশি দূরদৃষ্টি সম্পন্ন বিষয়ে পদক্ষেপ নেওয়া আমাদের কাছে কাম্য ছিল, দেশবাসীর কাছে কাম্য ছিল। ছোট্ট বিরতি নিয়ে আসি, আরএফএল থ্রেড পাইপ প্লেট এডিশন এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক দেখছেন এসি টিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন। আজকের বিষয় ছাত্রদের আন্দোলন, সঙ্গে আছেন অসীম কুমার উকিল, সৈয়দ মোহাম্মদ হোসেন আলাল এবং পীর হাবিবুর রহমান। পীর হাবিব, আমাদের আলাল ভাই বলতেছিলেন যে এই ছাত্রদের আন্দোলনের আন্দোলনটা শেষ হয়ে গেছে, কিন্তু আসলে শেষ হয়নি, এটা ট্র্যাপের মতো হয়ে গেছে, কারণ ইংলিশ মিডিয়ামের স্কুলের উপরে কিন্তু এখনও ভ্যাটটা বলবৎ আছে। আপনি কি মনে করেন আসলে কি এটা ট্র্যাপ? এখন ট্র্যাপের বিষয় না, এটা মনে করেন যে এটা আংশিক দাবি পূরণ হিসেবে বলা যায় যদি জাতীয় স্বার্থে আপনি বিষয়টা বিবেচনা করেন। আর যদি বলেন যে না, সাময়িক যে বিক্ষোভ দানা বেঁধেছিল, বিক্ষোভে যে উত্তাল হয়ে উঠেছিল ঢাকা এবং ক্যাপিটাল সিটি যেভাবে ডেডলক করেছিল, সরকার যেখানে অসহায় অবস্থায় পড়েছিল সেখানে সরকার হার মেনেছে তারুণ্যের আন্দোলনের কাছে, সেখানে তারা মনে করেন শিশুদের যে শিক্ষা প্রতিষ্ঠান, আপনি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যে ভ্যাট নেওয়া হচ্ছে এবং তাদের এখানে যে যেভাবে মালিক পক্ষ যেভাবে আপনার টাকা আদায় করছেন বিভিন্ন ফির নামে বা ভর্তির ফির নামে, এইটার উপরে সরকার নজর দিচ্ছেন না। আর আমাদের তো কালকে রাতেই আমি আরেকটা টেলিভিশন চ্যানেলে বলেছিলাম যে আমাদের দেশে এমন একটা অবস্থা হয়েছে যে সব প্রধানমন্ত্রী দেখবেন অসুবিধা নাই, ওই সাজা বিশ্বের পাঁচ মাস ধরে আপনার অচলাবস্থা সেটাও প্রধানমন্ত্রী দেখলে দেখবেন, না হয় আর কেউ দেখবেন না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক দিন ছিল অচলাবস্থা, প্রধানমন্ত্রী দেখেছেন তারপর শেষ হয়েছে। আমাদের শিক্ষামন্ত্রী বিদেশ সফরে রয়েছেন, জানি না ফিরেছেন কিনা, কারণ তিনি বিদেশে শিক্ষা ব্যবস্থা পরিদর্শন করছেন, নিজের দেশের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, কারণ উনি কি বইমন্ত্রী, উনি তো শিক্ষামন্ত্রী, উনি প্রতি বছরের প্রথম দিন ছাত্রছাত্রীদের হাতে বই দিয়ে আর ছবি ফটো সেশন করে, এইটার জন্য ওনার দায়িত্ব না। শিক্ষাঙ্গন থেকে দুর্নীতি হটানো থেকে আরম্ভ করে শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব ওনার। এখন বলবেন বিশ্ববিদ্যালয় অ্যাক্ট 73, তাহলে বলেন প্রধানমন্ত্রীকে সংসদে আপনি বলেন যে অ্যাক্ট 73 এটাকে সংশোধন করতে হবে। আপনার দলের সমর্থক বিশ্ববিদ্যালয় শিক্ষকের সমিতিদের নেতৃত্ব যারা দিচ্ছেন তারা বলছে পে স্কেলের বিপরীতে আমাদের স্বতন্ত্র বেতন কাঠামো দাও, সেইখানে অর্থমন্ত্রী বলছেন ওরা পে স্কেল বুঝে না। বুঝলাম আমি তারা বুঝি না, তারা তো একটা দাবি উত্থাপন করেছে, তাদের দাবির প্রতি আপনি একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সম্মান দেখাবেন না? তাদেরকে তো ব্যবহার করার সময় আপনারা ঠিক মতোই টেনে কর্মীদের পাশে বসিয়ে দেন, তো বসিয়ে দেন, এটা আলাদাভাবে হাসবেন না আপনি, আপনারাও করেন এটা, এটা আওয়ামী লীগ বিএনপি দুই দলই করে এটা, কারণ আপনারা এমন একটা জাতি পাইছেন যে মাঝখানে আর বসতে দেবেন না। যেমন আমার নেতা অসীমদা মনে করেন আমাদের সময়ের নেতা ছিলেন, আমাদের নেতা অসীমদা কত সুন্দর, আপনি একটা নিরীহ মানুষকে এখানে নিয়ে এসেছেন, একদিকে সরকারের মধ্যে যে বিরোধী দল সেই বিরোধী দলে তিনি বাস করেন। আপনি যদি অধ্যাপিকা অপুকিলকে নিয়ে আসতেন তাহলে মোয়াজ্জেম হোসেন আলালের সঙ্গে মানাতো, আর মোয়াজ্জেম হোসেন আলাল যে জেলের বাইরে আমি আজকে এখানে দেখে জানলাম, কারণ বিএনপির বাইরে আছে কারা এটি তো তালিকা পাওয়া যাচ্ছে না, কারণ উনি মনে করেন উনিও খাতা বড় খাতা নিয়ে বসেছে, হাল খাতা, উনিও অনেক নিবন্ধ প্রবন্ধ নিয়ে বসেছে, মানে আমরা কত নির্যাতন করেছি তোমরা কত নির্যাতন করেছো, তোমরা এইবারে এই পর্যায়ে করেছো, ভবিষ্যতে যদি চান্স পাই তোমাদেরকে এই পর্যায়ে করবো, এরকম একটা হিসাব মনে হয় দলিল তাদের সামনে। না না, যাই হোক তাহলে তারাই বলবেন কি, কিন্তু আমি বলছি যে তারুণ্যের যে জায়গা, আমি গতকালও বলেছি যে
যুগে যুগে শুধু ইউরোপের রেনেসাঁ বিপ্লবী নয় পৃথিবীর যুগে যুগে বিপ্লবের সমস্ত নেতৃত্ব যে তারুণ্য দিয়েছে আমি সেগুলো বাদ দিলাম বাংলাদেশে 60-এর দশক থেকে 52-এর ভাষা আন্দোলন থেকে যত বিপ্লব যত পরিবর্তন যত গণজাগরণ সবকিছু এই যে 90-এর ছাত্রনের নেতা অসীমরা সমস্ত বিপ্লবের নেতৃত্ব তারুণ্যই দিয়েছে এবং ছাত্র সমাজ দিয়েছে যদিও ছাত্র সমাজকে বারবার জাতীয় রাজনীতি এবং ইয়ার থেকে 90 উত্তর জমানায় বঞ্চিত করে রাখা হয়েছে বিশেষ করে অসীম কুমার উকিল যে দল করেন সেই দলে এটা ব্যাপকভাবে দেখা গেছে তাদের দল এই ব্যাপারে অনেক উদার কিন্তু আমি বলছিলাম যে তারুণ্যের যে শক্তি এবং তারা কি দেখিয়েছে একটা গাড়ি ভাঙেনি একটা বাসে আগুন দেয়নি পেট্রোল পাম্পে আগুন লাগেনি কোনো মানুষ নাজেহাল হয়নি তাদের হাতে এবং মানুষের জনদুর্ভোগ চরমে উঠেছিল এবং সরকারের যে বোধোদয় হয়েছে এবং এটা প্রধানমন্ত্রীর জন্যই হয়েছে প্রধানমন্ত্রী এটি করেছেন মানে আপনি দেখেন আইআরএর একটা জরিপে দেখা গেছে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বাড়ছে সরকারের জনপ্রিয়তা কমছে সরকারের জনপ্রিয়তা থেকে তার মানে কি এই বহরটা একটা অতর্ব বহর মুজিব কন্যা শেখ হাসিনার সঙ্গে যে বহর এই বহর অতর্ব বহর এই বহর দক্ষ না মানে আমি সবার কথা বলছি না অনেকেই অদক্ষ এবং আজকে যে অ্যাওয়ার্ডের কথা বলছেন যে আপনি পরিবেশের উপর যে অ্যাওয়ার্ড এখানে আমাদের একসময় দক্ষ এবং যোগ্য যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বন পরিবেশনে তিনি বিদেশে গিয়েছিলেন তিনি এরকম একটা সবাই মন্ত্রী পর্যায়ের এবং তিনি ফিরে আসার পর মন্ত্রিসভার বৈঠকে এইরকম একটা খবর এসেছে এটাকে আমরা অবশ্যই অভিনন্দন জানাই দেশের গৌরব আমাদের সবার গৌরব দেশের অর্জন আমাদের অর্জন কিন্তু আমরা সবসময় বলি যে আপনি বাজেট বিশাল দিয়েছেন দেন আপনি ট্যাক্সের খাত বাড়িয়েছেন বাড়ান কিন্তু বাবা একটু দুর্নীতিটার লাগামটা একটু টেনে ধরেন একটু গণতন্ত্রের বসন্ত একটু ফুটতে দেন বসন্তটা আসতে দেন কারণ এই জাতি যখন কাপড় পরতে পায় নাই খাবার পায় নাই তখন তাকে আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী কৃষকের বন্ধু শেরে বাংলা ফজলুল হক মজলুম জননেতা মৌলানা ভাসানী তারা গণতন্ত্রের সংগ্রাম অধিকার আদায়ের সংগ্রাম শিখিয়েছেন এই অধিকার আদায়ের সংগ্রাম বিএনপি হয়তো সরকার মনে করছে শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে কবরের নিস্তব্ধতা চলছে বিএনপিতে জানি না বেগম খালেদা জিয়া লন্ডন গিয়ে কী নিয়ে আসবেন কিন্তু এইটা বোঝাচ্ছে যে এই বিএনপি যে হটকারী আন্দোলনের পথ নিয়েছিল নকশালবাড়ির রাজনীতি যে রাজনীতি এই দেশে পূর্ব বাংলার সর্বরাহ পার্টি বা গণবাহিনী শিখিয়েছিল যে রাজনীতি শিবির ধারণ করেছিল জামাত ধারণ করেছিল সেই রাজনীতি বিএনপি নিয়ে গিয়ে বিএনপি আজকে কবরের নিস্তব্ধতায় পড়েছে সেইখানে হয়তো সরকার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল কিন্তু তারুণ্য জেগে রাস্তায় নেমে দেখিয়েছে যে না এই দিনই শেষ দিন নয় এই কথাই শেষ নয় এখান থেকে একটা লাল বাতি জ্বলেছে অ্যালার্মিং সিচুয়েশন এটা সরকারের জন্য সুতরাং আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আপনি ব্যাট প্রত্যাহার করে নেবেন আর আমার ইংলিশ মিডিয়াম স্কুলে ব্যাট অব্যাহত রাখবে জন অসন্তোষ দেখা দেবে ভিতরে হয়তো শিশুরা রাস্তায় নামবে না জনাব অসীম কুমার উকিল শিক্ষাক্ষেত্রে মনে হয় একটা অস্থিরতা চলছে আমরা শাহজালাল ইউনিভার্সিটিতে দেখেছি তারপরে ইউনিভার্সিটি টিচার্সরা একটা সেপারেট পে স্কেল দাবি করছেন এটাও সরকার খুব একটা গরজ করছেন আপনার কি মনে হয় না ছাত্র রাজনীতি শিক্ষক রাজনীতি ছাত্র শিক্ষক সবগুলি আসলে তো সম্পৃক্ত খাটো করে দেখার অবকাশ নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরে সরকারের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনেরা আন্দোলন করছে আমাদের এই সময়কালের এটি খুব ভালো দিক ছিল বিশ্ববিদ্যালয়গুলিতে সেইভাবে সেশন জট হতে দেওয়া হয়নি বরঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় গত 6.5 বছর একদিনের জন্য বন্ধ হয়নি সেশন জট মুক্ত হয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিও এটি সুন্দর নিয়মের মধ্যে শৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা সেশন জট ছিল বড় আকারের সেটাও 2015 সালের মধ্যে সম্পূর্ণ দূরীভূত হবে বলে মনে হয় কি এই জায়গাগুলি উত্তরণ ঘটিয়েছে পে স্কেলটা দেওয়ার পরে শিক্ষকদের মধ্যে থেকে দাবি দেওয়া এখানে যখন এই যে পে স্কেলটা গঠিত হয়েছিল তারা যখন পে স্কেলের রিপোর্টটা জমা দেয় সরকারের কাছে আগে তখন কিন্তু বলা হয়েছিল যে শিক্ষকরা পরে ব্যাংকের কর্মকর্তারা এবং সমাজের আরও কিছু জায়গা থেকে স্বতন্ত্র পে স্কেলের দাবি উঠেছিল কিন্তু এটা যে পে কমিশন যেটা গঠন করা হয়েছিল তার পক্ষে এগুলি কনসিডার করার কোনো সুযোগ নেই স্কোপ ছিল না সেটা মন্ত্রী পরিষদ যদি সিদ্ধান্ত নিত তাহলে এগুলি সম্ভব হতো সেটি হয়নি পে স্কেলটা ঘোষণা হয়েছে তারপরে হ্যাঁ নিঃসন্দেহে এখানে কিছু ব্যত্যয় আছে কিন্তু শিক্ষকরা যেভাবে সচিবদের সাথে তুলনা করছে আর কি
এই তুলনার জায়গাটা এভাবে করা যায় কিনা এগুলো শিক্ষকদের কিন্তু দাদা আন্দোলনটা চলতে দেওয়া হয় কেন আমরা আলোচনায় যাই না কেন এই 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 জায়গাটায় আমি আসতেছি আর কি যে এরা যে তুলনাগুলো করে কথা বলছে সচিবের সাথে একজন অধ্যাপকের তুলনা করছে সেখানে আরো কিছু বিষয় আছে যেগুলো একজন শিক্ষক 65 বছর বয়স পর্যন্ত শিক্ষকতা করছে একজন সচিবের পক্ষে কিন্তু সেটা সম্ভব না একজন শিক্ষক অধ্যাপক হতে গেলে যে কয়টা পাবলিকেশন লাগে সেই জায়গাগুলো কিভাবে অতিক্রম করেছে একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে ডেপুটি সেক্রেটারি হতে 18 বছর 20 বছরও লাগছে এই 5 বছরের মধ্যে সহযোগী সহকারী অধ্যাপক হচ্ছে 10 বছরের মধ্যে অধ্যাপক হয়ে যাচ্ছে এই সবগুলো বিষয় নিয়ে কথা বলা দরকার কিন্তু শিক্ষকরা এই জায়গাটা যাচ্ছে না কথা বল চলটা হ্যাঁ আমি এই জায়গাটাও বলি যে শিক্ষকদের দাবি যতটা থাকতে পারে আজকের যারা শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃবৃন্দ তাদের সাথে সরকারের একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে আমাদের রাজনৈতিক অবকাঠামোগত কারণে তারা কিন্তু এগুলো নিয়ে কথা বলতে পারত কথা বলার যথেষ্ট সুযোগ ছিল সেই সুযোগটুকু তারা না নিয়ে তারা আন্দোলনের ঘোষণা করেছে আচ্ছা সরি আন্দোলনের ঘোষণা করেছে এটা অন্যায় করেছে তা না তারপরও আমরা মনে করি এই আন্দোলনের পাশাপাশি এসে ছাত্র আন্দোলন দাঁড়ানোর কারণে সরকারের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছিল ছাত্র আন্দোলন তা শেষ হয়েছে স্থিমিত হয়েছে এখন শিক্ষকদের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আলোচনা করার যত সুযোগ আছে এটাকে কাউকে ছোট করার বিষয় না যে যেমনভাবে বলতেছিলেন পীর হাবিব বা লালভাই যে ইংলিশ মিডিয়াম স্কুল আমাদের মানে শিক্ষা ক্ষেত্রে আমাদের অনেক অগ্রগতি আছে সফলতা আছে যদিও পীর হাবিব বলছে যে 1 জানুয়ারি ফটো সেশন করে বই বিতরণটাই মূল সফলতা না হ্যাঁ আর বাইরেও অনেক আমাদের লেখাপড়ার মান অনেক উন্নত হয়েছে অনেক সফলতা আছে তারপরেও শিক্ষাক্ষেত্রের যে বিষয়গুলো নিয়ে আরও ইন ডিটেলস আমাদের আলোচনা করা দরকার এখানে আরও বেশি কন্ট্রিবিউট করা দরকার আরও বেশি সময় ফিনান্স করা দরকার আমরা যে মূল শিক্ষানীতি আমরা প্রণয়ন করেছি মানে আমাদের শত শত বছরের গুণধারা শিক্ষা ব্যবস্থা ভাঙে একটা নতুন শিক্ষানীতি প্রণয়ন করেছি সেই শিক্ষানীতি বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের অগ্রগতিটুকু আমরা উল্লেখযোগ্য অগ্রগতি নিতে পারিনি কারণ আমার মূল শিক্ষানীতি নতুনটা হইল ক্লাস 8 পর্যন্ত প্রাথমিক শিক্ষানীতি তাহলে আমার প্রাথমিক শিক্ষা আছে এখন ক্লাস 5 পর্যন্ত এটা আমি 8 পর্যন্ত উত্তরণ করবো কলেজ প্রতিটি প্রাইমারি স্কুলের সাথে মিনিমাম 3টা রুম লাগবে ক্লাস 6 এর একটা ক্লাস 7 এর একটা ক্লাস 8 এর একটা প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একটা 3 কক্ষ বিশিষ্ট নতুন ভবন করতে হবে যেটা সময়ের দরকার টাকার দরকার মিনিমাম প্রতিটি স্কুলে 3 জন নতুন শিক্ষক নিয়োগ দিতে হবে একজন 6 এর একজন 7 এর একজন 8 এর আমি যদি এই জায়গাটুকু ধরি প্রাইমারি এডুকেশনটা সেটার পরিবর্তনের জন্য যে সময় এবং অর্থ বিনিয়োগ দরকার সেটা অন্যান্য জায়গা কাটছাট করে আসা যদিও শিক্ষাক্ষেত্রে আমাদের বাজেটের পরিমাণটা উল্লেখযোগ্য তারপরেও সম্ভব হচ্ছে না আঘাত আগানো যাচ্ছে না তারপরও আমাদের দিক থেকে জায়গাগুলি অবশ্যই ইংলিশ মিডিয়াম স্কুলের যে ভ্যাট আছে এই ভ্যাটটা একটা জায়গা ছিল সেখান থেকে কিন্তু মাঝখানে কিছুটা কমানো হয়েছে এখন মধ্যে ভ্যাটের পরিমাণটা 5% নিঃসন্দেহে সেটা কমানোর কথা হবে আজকের এই ছাত্র আন্দোলনের আগ পর্যন্ত ভ্যাটের যে ক্লারিফিকেশান এনবিআরের চেয়ারম্যান দেয় বা অর্থনীতির সাথে সম্পৃক্ত লোকজন দিচ্ছে এটা নিয়ে তো সারা বাংলাদেশ একটা জট পাকিয়ে দিয়েছিল সেই জায়গাগুলো থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমাকে একটু সুযোগ দেন আমি তো বলবেন বলবেন না তারপরে আপনি অর্থমন্ত্রীকে সাহিত্যের মানুষ হিসেবে যেভাবে আসলে অর্থমন্ত্রী হওয়ার ক্ষেত্রে সাহিত্যের মানুষ হতে হবে কিনা সেটাও বড় না সিলিটি হতে হবে কিনা সেটাও একটা উল্লেখযোগ্য অংশ আমাদের অর্থমন্ত্রীর ইতিহাস পর্যালোচনা করা সিলেট থেকে তো আনতেই হবে আচ্ছা সেই জায়গাগুলো এখানে সাবজেক্টটা কিন্তু আসলে বিষয় না আমরা ছাত্র রাজনীতিতে বয়সের কথা বলেছি কিন্তু অন্যান্য ছাত্র সংগঠনে কিন্তু বয়সের জায়গাটা আসে নাই বয়সের বিষয়টা রাজনীতিতে আমরা আনতে চাচ্ছি রিটায়ারমেন্ট জায়গাটা আনতে চাচ্ছি একটা বিষয় আনছেন যেটার উপরে আলাদা আলাদা একটা একটা টক শো করা যায় অবশ্যই করা যায় না এখানে তীর কথা বললেন ছাত্র রাজনীতিতে বয়সের কথা বললেন এত কিছু নিয়ে আসলে এরপরে তো আমার শুধু সালাম দিয়ে দর্শকদেরকে তারপরে চলে যেতে হবে আপনি বলছেন সে জায়গায় বলছেন আমার একটু সুযোগে সবগুলো একটু টাচ করার জন্য আমি কথাগুলি বলছি আগে আলোচনার সুযোগ অবশ্যই আছে একটা টপিকসের উপরেই ঘন্টা ঘন্টা আলোচনা করা যায় কিন্তু সকলে মিলে জায়গাটাতে আগানোর ক্ষেত্রে সবাইকে আন্তরিক হতে হবে সকলকে এগিয়ে আসতে হবে আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি অবশ্যই শিক্ষকদের বিষয়গুলো আমরা অবশ্যই দেখব না আপনারা দেখতে দেখতে মাঝখানে যে অশান্তিগুলো হলো ছোট ছোট উদাহরণ আমি খুব কাট বলার চেষ্টা করছি কিন্তু প্রথম থেকেই সেটা হচ্ছে যে 57 কোটি টাকা থেকে 60 কোটি টাকা সর্বোচ্চ এইটা আদায়ের জন্য 3 দিনে কত শত কোটি টাকার কর্মঘণ্টা নষ্ট হয়েছে এবং কত শত কোটি টাকার ক্ষতি হয়েছে এইটা কীভাবে পূরণ হবে এটা আপনাদের বোধোদয় হওয়া উচিত সরকারের মধ্যে দ্বিতীয় হচ্ছে যে কথাটি পীর ভাই বলেছেন যে সব কিছু প্রধানমন্ত্রী সলিউশন না দিলে কোথাও হচ্ছে না বিশেষ করে শিক্ষাক্ষেত্রের যে বিষয়গুলো এতে তো জাতীয় পর্যায়ে এটার একটা বিরূপ প্রভাব পড়ছে এবং
এই কথাটা তো ইয়াফেস ওসমান সাহেব ক্যাবিনেট মিটিং এ বলেছেন স্থপতি ইয়াফেস ওসমান ভালো একজন ছড়াকার এবং কবিও উনি উনি বলেছেন যে এই বাংলাদেশে আমাদের ক্যাবিনেটে একমাত্র পুরুষ হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আমরা যে কি আমরা নিজেরাই বুঝতে পারছি না তার অর্থ কি এটাকে যদি সরলীকরণ করি আপনি কি বলতে যাচ্ছেন বুঝিয়ে বলেন আমি বলতে চাচ্ছি ওনার ওই ইয়াফেস ওসমান সাহেবের কথা অনুযায়ী মন্ত্রীপরিষদের অন্যান্যরা কি এইটা উনি বুঝতে পারছেন না তার মানে ওনারা কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ না ক্লিবলিঙ্গ এটা ওনার বোঝার ক্ষমতা এখন পর্যন্ত হয় নাই তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী যদি একমাত্র পুরুষ হয়ে থাকেন সিদ্ধান্ত তো তাকেই নিতে হবে এবং শি ইজ দি চিফ এক্সিকিউটিভ অফ দি গভর্নমেন্ট তাকেই নিতে হবে এটাই স্বাভাবিক এবং তিনি বঙ্গবন্ধুর কন্যা সেই প্রজ্ঞাও তো তার মধ্যে আছে কিন্তু এত যেটা আপনি বলেছেন এত অথর্ব বা এত অযোগ্য লোকজনদেরকে নিয়ে যেটা যদি চলা হয় তাহলে তো মুশকিল যেমন আমি যুবলীগের চেয়ারম্যানকে আমার মেসেজের মাধ্যমে একটি ধন্যবাদ দিয়েছি উনি আজকেই কেবলমাত্র বলেছেন উনি যুবলীগের প্রেসিডিয়ামের সভায় আমি সেখানে এখানে একটু না বলে পাচ্ছি না উনি বলছেন পুলিশ মন্ত্রী ও এমপিরা অপরাধে জড়িত আমার যুবলীগের আমার সংগঠনের কোনো কর্মকাণ্ডের কোনো কর্মী নেতা কর্মী অপরাধের সঙ্গে জড়িত নয় এবং উনি আরো বলেছেন যে আমরা কারো করুণার পাত্র নই সরকারি কর্মকর্তা হয়ে আইন প্রয়োগকারী সংস্থার কাজ আইনানুগ ব্যবস্থা নেওয়া কোনো সংগঠনের বিরুদ্ধে বিষোদ্গার নয় যুবলীগ চেয়ারম্যান বলেন আমাদের কলমে কালি নাই অপরাধ করতে হলে কলমে কালি থাকতে হয় যা আপনাদের আছে এ সময় বিকল্প রাস্তা সৃষ্টি না করে গণপরিবহনে সিএনজি অটোরিকশা বন্ধ করার জন্য উনি ওবায়দুল কাদের সাহেবের নাম ধরে তার সমালোচনা করেছেন তারপরে উনি বলেছেন বিশ্ববিদ্যালয়ে ভ্যাট বিতর্ক শিক্ষকদের প্রতি অযাচিত মন্তব্য অর্থমন্ত্রীর এইটারও সমালোচনা করেছেন এখন উনি যেটা কনক্লুশনে যেটা বলেছেন যেটা আমি আমার প্রারম্ভিক বক্তব্যে বলার চেষ্টা করেছি যে আমার আপনাদের বিতর্কিত অবস্থান দলকে বিপাকে ফেলে দিচ্ছে মন্ত্রী এপিদেরকে বলছেন বাইরের শত্রু চিহ্নিত কিন্তু ভেতরের শত্রু বড় মারাত্মক এই ভেতরের শত্রুর আঘাতে কিন্তু 1975 আমরা বঙ্গবন্ধুর মতো একজন শ্রদ্ধেয় জাতীয় নেতাকে হারিয়েছি তার পরিবারকে হারিয়েছি জাতীয় রাজনীতিতে দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় বড় রকমের ক্ষতি হয়েছে কোনো পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ ছিল না সৈয়দ আশরাফ সাহেব বলেছেন যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে আওয়ামী লীগের সভায় উনি বলেছেন এটা অন্য কোনো সাধারণ সভায় না শোক দিবসের যে অনুষ্ঠানগুলো হয়েছে সেখানে আমরা দেখেছি শোকের পরিবর্তে নিজেরা নিজেরা সংঘর্ষ করে অনেক লোকজন সেখানে মারা গেছে শোকের মধ্যে সেখানে আমরা দেখলাম সেদিন ভেড়ামারায় কুষ্টিয়ায় জাসদের নেতাকর্মীরা আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের অফিস ভাঙচুর করে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করলো প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করলো তাদের বিরুদ্ধে তো কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হলো না অথচ অন্যরা কেউ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটু কটূক্তি করলেই সঙ্গে সঙ্গে তার সাজা হয়ে যায় 2 বছর 3 বছর কমপক্ষে 6 মাস এই যে দুই রকম আইনের ধারা এর মধ্য দিয়ে কিন্তু যে কথাগুলো আপনি বললেন যে পরিকল্পনাগুলোর কথা যেগুলো পর্যায়ক্রমে হয়ে যাবে সেই আশাবাদ কিন্তু আমাদের মধ্যে আসছে না ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে মন্ত্রী এবং সচিবরা যদি দুর্নীতি বন্ধ করেন তাহলে দেশের 50% দুর্নীতি কমে যাবে কিন্তু দুঃখজনকভাবে দেখা গেল দুদকের অনুসন্ধানে রোডসান হাইওয়েজের বর্তমান যিনি চিফ ইঞ্জিনিয়ার তিনি নগদ 100 কোটি টাকার বেশি মালিক ঢাকা শহরে বনানী বাড়িধারা গুলশান বেলি রোড থেকে শুরু করে সমস্ত জায়গা তার নিজস্ব ফ্ল্যাট আছে এবং অনেক জায়গা তার জমি আছে অথচ দুদক তার বিরুদ্ধে তদন্ত শুরু করবে কি না এর জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছে এই যে বিষয়গুলো নিজেদের মধ্যে যে কথাটি ওমর ফারুক চৌধুরী বলেছেন যুবলীগের চেয়ারম্যান যে ভেতরের শত্রু কিন্তু অত্যন্ত অন্তর্ঘাতমূলক এবং অচিহ্নিত এরাই বিপদের কারণ হতে পারে সেই দিকটা সরকারের দৃষ্টি দেওয়া উচিত কারণ আমরা মনে করি আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন অনেক পোর খাওয়া অভিজ্ঞ সংগঠন বিএনপির চেয়ে অনেক বেশি নির্যাতিত তারা অতীতে হয়েছে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যদি অনেক বড় ভুল করে বসে সেটাও গণতন্ত্রের জন্য ক্ষতিকারক হবে যেটা আমরা চাই না কারণ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই তো আমাদের আন্দোলন আমাদের অঙ্গীকার তো গণতন্ত্রের জন্য মানুষের স্বাধিকারের জন্য ভোটাধিকারের জন্য মুক্তিযুদ্ধের চেতনার জন্য জনাব মোয়াজ্জেম সেনানের আপনার কাছে আবার আসবো একটা ছোট্ট বিরতি নিয়ে আসি আরএসএল থ্রেড পাইপ লেট এডিশন এই পর্যন্ত নিচ্ছি আর একটি ছোট্ট বিরতি আশা করি আমাদের সঙ্গেই থাকবেন দর্শক দেখছেন এসিটিভি রাতের আয়োজন আরএফএল থ্রেড পাইপ লেট এডিশন আজকের বিষয় ছাত্রদের আন্দোলন জনাব পীর হাবিব নতুন বিভাগ আজকে ডিক্লেয়ার করা হলো
উন্নয়নের জন্য কতটা লাভ হবে আপনি মনে করেন? দেন বিভাগের দাবি তো দীর্ঘদিন থেকে উঠেছে বিভিন্ন অঞ্চল ভিত্তিক এবং প্রতিটি সরকারই একটা দুটো করে বিভাগ দিচ্ছে। এই সরকার অনেকগুলো বিভাগ দিয়েছেন, রংপুর বিভাগ দিয়েছেন, তো এটা একটা ময়মনসিংহ বিভাগ দিয়েছেন, অন্যান্য পার্শ্ববর্তীরা তাদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, তাই বলে সরকারের কাজ তো বন্ধ থাকতে পারে না। সরকার তার মতো করে প্রশাসনিক সিদ্ধান্ত নেবে, এটাকে বলে প্রশাসনিক রিফর্মস বা প্রশাসনিক সংস্কার, সেটা বন্ধ থাকতে পারে না। কে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কোন জায়গায় এটা দেখার বিষয় না, যারা প্রতিক্রিয়া ব্যক্ত করবেন তাদেরকে নিবৃত্ত করা সরকারের দায়িত্ব, কারণ এটা একটা রাজনৈতিক সরকার, তার জন্য প্রতিনিধিরা রয়েছেন তার দলের। আসলে আমি যেটা বলছিলাম যে মনে করেন যেখানে কথা বলছিলেন যে অসীম দা, যে বিশ্ববিদ্যালয়গুলোতে এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ, যে এখন সেশন জট নেই, ছাত্র রাজনীতি ভালো অবস্থায়, বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিটি ছাত্রের যারা স্টুডেন্ট তাদের সবার হলে থাকার অধিকার রয়েছে, বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ছাত্রের তার লেখাপড়া ক্লাস করার অধিকার রয়েছে, সেই অধিকার কি তাদের সংরক্ষণ করা যাচ্ছে? বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রশাসন কি সেটি দিতে পারছেন? আমরা সেটা যাই না, এখানে প্রশ্নবিদক। আপনি ডাকসু ফি নিচ্ছেন, আপনি রাকসু ফি নিচ্ছেন, আপনি 21 বছর 24 বছর ধরে আজকে ডাকসু রাকসু বাকসু চাকসু, কোনো ছাত্র সংসদ নির্বাচন নাই। ছাত্র সংসদ নির্বাচন না রাখার মধ্য দিয়া আপনি যখন ক্ষমতায়, আপনি 27ই দেন আর 15 দেন, আমার কিছু যায় আসে না, এই দেশের তরুণ সমাজের কিছু যায় আসে না, এই দেশের ছাত্র রাজনীতির কিছু যায় আসে না। বিএনপি অদম হইয়াছিল বলে আপনারা উত্তম হইবেন না, এটা কোনো কারণ নাই। তাহারা নির্বাচন বন্ধ রেখেছিল বলে আপনারা নির্বাচন দেবেন না, এটার কোনো কারণ নাই। যদি বুকের পাটা থাকে, যদি সৎসাহস থাকে, বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রদের মুক্ত বিহঙ্গে তার বিচরণ করার পরিবেশ তৈরি করে আপনারা বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচনের ব্যবস্থা করুন, কলেজগুলোতে নির্বাচনের ব্যবস্থা করুন, ছাত্র রাজনীতি সুস্থতায় আসবে, টেন্ডারবাজি চাঁদাবাজি দখলবাজি থেকে ছাত্র রাজনীতি কলঙ্কমুক্ত হয়ে সেই গৌরবের উত্তরাধিকারিত্বের রাজনীতির ধারায় ফিরে আসবে। জনাব অসীম কুমার, আপনাকে ধন্যবাদ। আসলে এই আজকে ময়মনসিংহ বিভাগ হয়েছে, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন শুভেচ্ছা। নিঃসন্দেহে প্রশাসনের বিকেন্দ্রীকরণের মধ্যে দিয়ে এটার সুফল মানুষ ভোগ করবে। সামগ্রিকভাবে আমাদের বন্ধু আলাল ভাই এবং পীর হাবিব ভাইয়ের বিভিন্ন বিষয়গুলো এনেছেন। আমি এই ছাত্র রাজনীতি তো নেতা তৈরির কারখানা, নেতারা তো ছাত্র রাজনীতি থেকেই উঠবে, সেখানে ছাত্র সংসদ নির্বাচন হবে, সেটাই স্বাভাবিক। ছাত্র সংসদ নির্বাচনটা কেন হয়নি এটা নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু ছাত্রদের মধ্যে দিয়ে কোনো দাবি উঠছে না। আমি সেটাই বলতে চাচ্ছিলাম, আমি আপনি যেভাবে বলছি ছাত্ররা কিন্তু সেভাবে এটা চাচ্ছে না, ছাত্রদের দিক থেকে দাবি দেওয়াটা সেভাবে আসছে না, সেটা আসা দরকার। সেই ব্যাপারে বরঞ্চ আমরা কন্ট্রিবিউট করতে পারি ফার্স্টে। দ্বিতীয় যেটা বলছিলেন পীর হাবিব ভাই, আমি একটা জিনিস বলি আর কি, যে এটা আপনি খুব খেয়াল করে দেখেন, 1991 সাল থেকে 90 সালে আমরা যে আন্দোলন করেছি, সরেছেন সরকার পতন হয়েছে, 91 সালে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের প্রাক্কালে বিএনপি ক্ষমতায় গিয়েছে। বিএনপির যে ক্ষমতা আরোহণটা ওই সময়টা কিন্তু তরুণ যুবক ছাত্র সমাজের ইয়ের উপর, তখন কিন্তু বিএনপির অনেক নেতৃবৃন্দ এর আগে একসাথে সাথে চলে গেছে, জাতীয় পার্টিতে চলে গেছে, ছত্রচ্ছিন্ন অবস্থা ছিল, তার মধ্যে এই নির্ভর ছিল বিএনপি। এরপরে এই যে মেরুকরণটা হয়েছে, এটা তো খুব ধীরে ধীরে ছাত্র রাজনীতিটা প্রো এস্টাবলিশমেন্ট হয়ে গেছিলো, যেটা 90-এর আগে ছিল অ্যান্টি এস্টাবলিশমেন্ট। আজকের এই দিনে দাঁড়িয়ে আপনার ছাত্র রাজনীতির বিষয়টা যখন আমি কনসিডার করবো, তখন এটাকে বিবেচনায় রেখে আমরা আগাই, প্রথমত এটা যে একটা প্রো এস্টাবলিশমেন্ট আছে। তারপরে ছাত্র রাজনীতিটা কী সেইটা সংজ্ঞায়িত করা খুব দরকার। হ্যাঁ, 60-এর দশকের ওরা মনে করে ওদের মতো, 80-এর দশক মনে করে আর কথা, আজকের যুগের ছেলেরা মনে করে ডিজিটালি করবো, এটাকে সংজ্ঞায়িত করা দরকার। টেন্ডারবাজি, টেন্ডার এখন অনলাইনে চলে গেছে 80%, সেই সুযোগ নেই, ভর্তি বাণিজ্য সব অনলাইনে হচ্ছে, এগুলি মানে এই সুযোগগুলি নাই এখন কোনো ছাত্র নিয়োগ করা, এটা তো শিক্ষকতাই না, শিক্ষকদের সংঘর্ষ হয়েছে গতকাল ময়মনসিংহ, শিক্ষকদের বিষয়টা আসতে হবে। একজন শিক্ষক কি করে, একজন একটা হলে প্রবুজ থাকতেছে, একটা ডিপার্টমেন্টের টিচার হচ্ছে না, পরীক্ষক হচ্ছে, এক্সটার্নাল হচ্ছে, একটা শিক্ষক তার 5টা দায়িত্ব কীভাবে পালন করছে, তাহলে পালন করছে না, 4টা ফাঁকে দিচ্ছে, একজন প্রভুষ্ঠ বা অন্য কোনো দায়িত্ব পালন করা সম্ভব না। শিক্ষকরা তাদের অনৈতিক কর্মকাণ্ড বা তাদের মানে আখের গোছানোর কাজ, আমার কাছে ধারণা হচ্ছে ওরা ওদের কাজগুলোকে গোছানোর জন্য ছাত্র রাজনীতিকে এই সমস্ত কথা বলে পাশ কাটানো হচ্ছে। ছাত্র রাজনীতি থাকবে, ছাত্র সংসদ নির্বাচন হবে, ছাত্রদের মধ্যে থেকে বেরিয়ে আসবে, অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন হবে, এর বাইরে কোনো কথা বলার সুযোগ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। না, আমার কথাটা হচ্ছে যে
পৃথিবীতে এমন কোন উন্নত দেশ নাই যেখানে অপরাধ কর্মকাণ্ড নাই। আপনি মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্য বলেন, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে, এইসব উন্নত দেশ যেগুলো মোস্ট সিভিলাইজড কান্ট্রি, সেখানেও কিন্তু তাদের মূল সিটিজেন যারা মাইগ্রেটেড না, অরিজিন যারা ওইখানের, তারাও কিন্তু অপরাধ করে থাকে। কিন্তু সেইখানে অপরাধের ধরনগুলো এমন না যে একজন মহিলাকে গাছে বেঁধে নির্যাতন করতে করতে তাকে কাপড় চোপড় খুলে ফেলে, বা কোনো একজন কিশোরকে সামান্য অপরাধে ধরে তার পায়ুপথের মধ্যে হাওয়া ঢুকিয়ে, প্রেশার দিয়ে হাওয়া ঢুকিয়ে তাকে হত্যা করে না, কিংবা পুলিশের ভ্যান থেকে কোনো মানুষকে পিটিয়ে আধামোড়া করে সাধারণ বিক্ষুব্ধ মানুষের মধ্যে ছেড়ে দেওয়া হয় না যে গণপিটুনি যে তাকে মেরে ফেলো। অপরাধের ধরনগুলো কিন্তু ভিন্ন, এই অপরাধ ওইসব দেশে কখনোই হবে না। আমাদের এখানে কেন হচ্ছে আপনি দেখেন, এই সৈয়দ আবুল মকসুদ সাহেব লিখেছেন মাত্র কয়েকদিন আগে একটি নিবন্ধ, কোন পত্রিকায় দেখলাম, চমৎকার উনি বলেছেন। উনি বলেছেন যে যুব সমাজের এই যে কিল, চর, ঘুষি, লাথি, রড ব্যবহার, উপাচার্যদের গায়ে হাত দেয়া, অধ্যাপকদের গায়ে হাত দেয়া, এই যে জয় বাংলা স্লোগান বলে ডক্টর জাফর ইকবালের উপরে তার স্ত্রীর উপরে হামলা করা, জয় বাংলা স্লোগান দিয়ে আবার এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেটা মিডিয়ার কল্যাণে আমরা দেখেছি, ওখানে তো প্রত্যক্ষ সাক্ষী আপনিও ছিলেন না, আমিও ছিলাম না, যেটা দেখেছি, এবং জয় বাংলা বলে আবার এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে হামলা, তার মানে জয় বাংলা স্লোগানটা সার্বজনীনতা নষ্ট করে দিয়েছে। কারা করেছে? ছাত্র যুবকরাই। এবং এজন্য সৈয়দ আবুল মকসুদ সাহেব দায়ী করেছেন নষ্ট রাজনীতিকে, বলছে যে সকল অপরাধ কর্মের পেছনে একটা অন্তর্নিহিত কারণ থাকে, একটা উপাদান থাকে, সেইটা হচ্ছে নষ্ট রাজনীতির কারণে। এই নষ্ট রাজনীতি থেকে ফিরে আসতে হলে প্রথম, সর্বপ্রথম যেটা করা দরকার সেটা হচ্ছে পরম সহিষ্ণুতার রাজনীতি। আপনি দেখেন আজকে সারা পৃথিবীতে, মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার দুইটা রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দুইটা পিলারের উপরে দাঁড়িয়ে আছে। আপনি ব্রিটেনে দেখেন, যুক্তরাজ্যে সেখানে দেখেন আপনি লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি, ভারতে আপনি দেখেন কংগ্রেস এবং বিজেপি জোট। এই যে জোট করে করে দুটো স্ট্যান্ড হলে তো হবে না, কিন্তু ক্রমাগত নিপীড়ন, নির্যাতন, কূটকৌশল এবং মামলা হামলা মোকদ্দমার মাধ্যমে বিএনপির মতো আরেকটি শক্তিশালী বিরোধী দলকে ক্রমাগত ধ্বংস করার যে মানসিকতা, এর ফলাফল কিন্তু পাওয়া যাচ্ছে। যেমন আজকে, এই গতকালকে, আজকে এই অনুষ্ঠান যখন দেখবেন তখন গত রাত গতকালকে হয়ে যাবে, শাহরিয়ার আলম সাহেব প্রতিমন্ত্রী, পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী, তার চারাঘাট উপজেলায় ইউনিয়ন পরিষদের বর্তমান নির্বাচিত চেয়ারম্যান এবং সাবেক উপজেলা নির্বাচিত ভাইস চেয়ারম্যান, তারা সহ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপির উপজেলা সভাপতি রাতে ফুল দিয়ে সেটা সচিত্র প্রতিবেদন পত্রিকায় এসেছে, অনলাইনে এসেছে। কেন করেছেন? এই কারণে, যিনি ইউনিয়ন চেয়ারম্যান যোগ দিয়েছেন তিনি বলেছেন যে এই ইউনিয়নে দুর্নীতি ঠেকানোর জন্য ইউনিয়ন পরিষদে আমি সর্বাত্মক চেষ্টা করেছি, আমি মন্ত্রীর কোনো সহযোগিতা পাই নাই, এই জন্য বিক্ষুব্ধ হয়ে আমি বিএনপিতে যোগ দিলাম, আদর্শগত কারণে এদের সঙ্গে আমার মিলল না। আর সাবেক উপজেলা চেয়ারম্যান যিনি, তিনি বলেছেন যে এইখানে নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি, মন্ত্রীর উস্কানিতে হয়েছে, তাতে নিজেরা নিজেরা সংঘাত করে করে একসময় মরে যাব, তার চেয়ে আমি বিএনপিতে এই আদর্শে বিশ্বাস করে যোগ দিলাম। ওনাদের সঙ্গে 100-এর উপরে লোক যোগ দিয়েছে। তো রাজনীতিতে এই যে একটা প্রবাহমান ধারা এবং বিপরীত ধারা, এই দুযোগেই সহনীয় অবস্থান তৈরি করার জন্য শাসক দলের দায়িত্বটা সবচেয়ে বেশি। তারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে সেই জায়গাটায় শান্তি আসবে। সেখানে বিভাগ হোক, উপবিভাগ হোক, উপজেলা হোক, সেগুলো আলোচনার মাধ্যমেই ঠিক করা যাবে, যাতে জাতীয় পর্যায়ে ক্ষতি না হয়, জনগণের উপরে কোনো বোঝা না চাপে। 10 সেকেন্ডে বলবেন জনাব মোয়াজ্জেম সাহেব, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন, নতুন কোনো আন্দোলন আসবে কি না? না, বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ওনার ব্যক্তিগত কারণে, ওনার চোখের চিকিৎসার জন্য, এবং ওনার সন্তান, এক সন্তান মারা গেছেন, আর এক সন্তান এবং সেই মরহুম সন্তানের পরিবারও এখন লন্ডনে, কোকো সাহেবের স্ত্রী এবং কন্যারা, তাদের সঙ্গে উনি ঈদ কাটাবেন, এটা হচ্ছে একটি কারণ। আরেকটি হচ্ছে, একজন মানুষের, একজন রাজনৈতিক নেতা বা নেতৃত্ব, প্রাইভেট লাইফ বলতে কিছু থাকে না, হি অর শি ইজ এ পাবলিক প্রপার্টি, যারা রাজনীতি করেন সবাই। সুতরাং সেখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে, অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে যোগাযোগ হবে, তাই রাজনীতিবিদ তো রাজনৈতিক কথাবার্তাই বলবেন, তার মধ্যে থেকে কী আসবে সেটা ভবিষ্যতে, আমি যে কথাগুলো বলেছি এই সুরের সঙ্গে যদি দেশে এসে মিলে যায় বর্তমান শাসক গোষ্ঠীর সঙ্গে, সেখানে একটা ভালো পরিবেশ সৃষ্টি হবে। মোয়াজ্জেম হোসেন আলাল, জনাব অসীম কুমার উকিল, পীর হাবিবুর রহমান, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়। আগামীকাল নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলবো, সে পর্যন্ত ভালো থাকুন, এসটিভির সঙ্গে থাকুন, শুভরাত্রি।